আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবস সংবাদ শিরোনাম। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদগাহে নামাজ হবে না রাজধানীতে প্রধান জামাত বাইতুল মোকাররম মসজিদে, নিষিদ্ধ কোলাকুলি। ঘরে বসে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে ভাষণ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, পথে পথে ভোগান্তির অভিযোগ। দেশে একদিনে করোনা ভাইরাসের রেকর্ড 28 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 1500, বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালিত হচ্ছে ঈদ, মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলায় টানা 10 দিনের ঈদের বিনোদন অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত, এক মাস সিয়াম সাধনা শেষে কাল পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে করোনা মহামারীর কারণে এবার ঈদকে ঘিরে থাকছে বাড়তি সতর্কতা। ঈদগাহ বা খোলা জায়গার বদলে এবার ঈদের নামাজ হবে শুধুমাত্র মসজিদে, নামাজ শেষে করা যাবে না কোলাকুলি। মুসল্লিদের মানতে হবে স্বাস্থ্যবিধি সহ সরকারি নির্দেশনা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ, কিন্তু জাতীয় ঈদগাহ দেখে তা বোঝার উপায় নেই। শুনশান ঈদগাহে নেই কোনো প্রস্তুতি বা নিরাপত্তা। করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে এবার দেশের কোনো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে মসজিদে একাধিক জামাত আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নিজের এলাকার মসজিদে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। আলেম আলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আমরা আবেদন জানিয়েছি যে ঈদের নামাজ আপনারা নিকটস্থ যার যার নিকটের যে মসজিদ, এই মসজিদে আদায় করার জন্য আমরা কিছু শর্ত সাপেক্ষে আপনাদেরকে, মুসল্লিদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। এবার ঈদের মূল জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, সেখানে চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। স্বাস্থ্যবিধি ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। সকাল 7টা থেকে 10:45 পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদে। নিরাপত্তার স্বার্থে এবার মানতে হবে বেশ কিছু বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে মসজিদে কার্পেট না বিছানো, জীবাণুনাশক দিয়ে মেঝে পরিষ্কার করা, মসজিদে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা রাখা, মাস্ক পরে মসজিদে যাওয়া, বাড়ি থেকে অজু করে আসা, নিজের জায়নামাজ নিয়ে আসা, কোলাকুলি না করা ও হাত না মেলানো, শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজের কাতারে দাঁড়ানো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সব নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ ঝুঁকির কারণে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ আদায়ের নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে নিজ নিজ এলাকার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার ঘরে বসেই পরিবারের সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য, নগদ সহায়তা সহ সব রকমের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে প্রণোদনা ছাড়ের পাশাপাশি জীবন জীবিকার স্বার্থে চালু হওয়া দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। হুমায়ুন চিস্তি রিপোর্ট। ঈদ মোবারক। করোনা মহামারীর প্রেক্ষাপটে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের গণজামায়াতের উপর বিধিনিষেধের কথা উল্লেখ করে মসজিদে মসজিদে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের কথা বলেন প্রধানমন্ত্রী। সবাইকে সচেতন হয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। এবছর এক ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে এবছর আমরা সকল ধরনের গণজমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করেছি,
কাজেই স্বাভাবিক সময়ের মতো এবার ঈদ উল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাইকে আমি ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে সমর্থবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময় আপনি আপনার দরিদ্র প্রতিবেশী গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। দুস্থদের জন্য সরকারের চলমান সহায়তা কার্যক্রম এবং উৎপাদন সচল রাখতে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেন সরকার প্রধান। দুর্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কৃষক সহ কৃষি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। জীবিকার জন্য চালু করা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মহীন মানুষের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য সহায়তা ছাড়াও দেয়া হচ্ছে নগদ অর্থ। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরায় সচল করতে আমরা ইতিমধ্যে 1,01,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এবং যারা দোকানে কেনাকাটা করতে যাচ্ছেন, আপনারা সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, ভিড় এড়িয়ে চলবেন। করোনা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারানো ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, সংবাদকর্মী ও প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ, তাদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বেশ কয়েকজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং ব্যাংক ও সংবাদকর্মী ইতিমধ্যে মারা গেছেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসা সম্পৃক্ত করেছি। সর্বাত্মক প্রস্তুতি সত্ত্বেও ঘূর্ণিঝড় আমফানে নিহতদের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের এরই মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহন বন্ধ, তবু বিকল্প বাহনে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। করোনা মহামারীর মধ্যে কাউকে ঢাকার বাইরে যেতে কোনো রকম বাধা দিচ্ছে না প্রশাসন। তারপরেও যানবাহন স্বল্পতায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের। প্রাইভেট কার বা মাইক্রোবাসের পাশাপাশি পিক আপ ভ্যান, মোটরসাইকেল, এমনকি অটোরিকশায় বাড়ি ফিরছে মানুষ। তাই এগুলোই হয়ে উঠেছে গণপরিবহন। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে এখনো বন্ধ গণপরিবহন, তবুও থেমে নেই মানুষের ঈদ যাত্রা। যে যেভাবে পারছেন সেভাবেই রাজধানী ছাড়ছেন। দূরের পথে অধিকাংশ যাত্রী প্রাইভেট কার ভাড়া করে কিংবা মাইক্রোতে রওনা হন বাড়ির পথে। স্বাস্থ্যবিধি বা মহামারী আতঙ্কের চেয়ে এসব মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাই বেশি জরুরি। পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছি। আমরা যে সচেতন নাগরিক হিসাবে আমাদের যাওয়া উচিত ছিল না, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সেটা আমাদের জন্যই ভয়ঙ্কর এবং আমাদের এটা উচিত হচ্ছে না। আরে যাইতাছি, বউ ছাগল পালা আছে তাদের সাথে ঈদ করার জন্য যাইতাছি। অবশ্য কারো কারো স্বজন অসুস্থ থাকায় বাধ্য হয়ে ঈদের আগের দিন ঝুঁকি এবং ভোগান্তি মাথায় নিয়ে রওনা হতে হয়েছে তাদের। ঈদ করার যাইতেছি না, আমি যাচ্ছি, আমার আব্বা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। বাচ্চা বাড়িতে অসুস্থ, এই জন্য খুব চাপের উপরে যাইতেছি। যেসব যুক্তিতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল তা অনেকটাই ভেস্তে গেছে ঈদ উপলক্ষে মহাসড়কে অন্য যানবাহনে ব্যাপক যাত্রী পরিবহনের কারণে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগের দিন যারা রাজধানী ছেড়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। ঈদ যাত্রায় সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। এক্ষেত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অনেকের মাঝে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আবারও আগের রেকর্ড ছাড়িয়েছে দেশে একদিনে করোনা ভাইরাস মৃত্যুর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় 28 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 480। নতুন করে 1,532 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা পজিটিভ। আরও জানাচ্ছেন রাসনা দাস। বেড়ে চলেছে করোনা ভাইরাসে প্রাণহানি, দিন যত যাচ্ছে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সর্বোচ্চ 24 জনের মৃত্যু হয়ে 22 মে শুক্রবার যে রেকর্ড হয়েছিল, দুদিন পর তা ছাপিয়ে আজ সর্বোচ্চ 28 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 480 জনে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত 480 জন।
চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন 415 জন এবং এ পর্যন্ত 6901 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.53% এবং মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় 47টি ল্যাবে 8908 নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 1532 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 33610 জন হলেও বুলেটিনে জানায় 31737 জন। 47টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 9184টি এবং পরীক্ষা হয়েছে 8908টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 243583টি। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন 1532 জন। এ পর্যন্ত 31737 জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনা আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার প্রায় 1.5%, আর সুস্থ হচ্ছেন 20.53% রোগী। সবশেষ 24 ঘন্টায় 415 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে 6610 জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনায় আক্রান্ত হয়ে সকালে ঢাকায় মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর কুমিল্লায় প্রায় হারিয়েছেন আরও 1 জন। উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে মারা গেছে 2 জন। অন্যদিকে চট্টগ্রামে 24 সদস্য পুলিশ সদস্য সহ নতুন করে 166 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। সেখানে মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 72 জনে। নতুন 133 জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2000। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ নিয়ে করোনায় পুলিশের 13 সদস্যের মৃত্যু হল। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসিতে কর্মরত ইন্সপেক্টর রাজু আহমেদ সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রাজারবাগে ইন্তেকাল করেছেন। তার এই মহৎ আত্মোৎসর্গে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও 1 জনের প্রাণ গেছে। এ নিয়ে জেলায় মোট 20 জনের মৃত্যু হল, আর নতুন 81 জনের পজিটিভ হওয়ায় মোট শনাক্ত হল 607 জন। সিলেটেও উপসর্গ নিয়ে মারা গেছেন 60 এক ব্যক্তি। নতুন 18 জন সহ জেলায় আক্রান্তের সংখ্যা এখন 295। বরিশাল শেরেবাংলা মেডিকেলেও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সেখানে 3 জন নার্স ও পুলিশ সহ নতুন 9 জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত 334 জন। এদিকে চট্টগ্রামে 24 পুলিশ সদস্য সহ নতুন শনাক্ত হয়েছেন 166 জন। জেলায় এই রোগীর সংখ্যা 1645। সুস্থ হয়েছেন 150 জন, মারা গেছেন 52 জন। এছাড়া নওগাঁয় 6 পুলিশ সহ 12, রাঙামাটিতে 7 পুলিশ সহ 10, রংপুরে 2 পুলিশ সহ 10, ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 34, ঠাকুরগাঁয়ে 10, সিরাজগঞ্জে 2 জন ডাক্তার ও 1 স্বাস্থ্য সহকারী সহ 6 জন, লক্ষ্মীপুরে 1 পুলিশ সহ নতুন করে 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবার বিশ্ব করোনা পরিস্থিতির খবর। সারা বিশ্বে একদিনে প্রায় 1 লাখ মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে 4000-এরও বেশি। রোববার 53,44,000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মোট মারা গেছে 3,42,000-এর বেশি মানুষ। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছেন 84 জন। এই অবস্থায় করোনায় প্রাণ হারানো 1000 মানুষের নামের তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। স্পেনে গতকালের চেয়ে মৃত্যু সংখ্যা বাড়লেও ফ্রান্সে কমছে মৃত্যুহার। করোনার বিস্তার রোধে ঈদ উপলক্ষে জনসমাগম কমাতে 23 থেকে 26 মে পর্যন্ত 4 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে তুর্কি সরকার। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। পাশাপাশি ইউরোপ, আমেরিকায় উদযাপিত হচ্ছে ঈদ। তবে করোনা মহামারীতে ঈদের আমেজ নেই দেশগুলোতে। জনসমাগম এবং মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইশরাত লিমা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে অন্যান্য বারের মতো যুক্তরাষ্ট্রে ঈদ আনন্দ প্রতিফলিত হয়নি তেমন করে। নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি এলাকাগুলো যেখানে ঈদের দিন পরিণত হতো একখণ্ড মিনি বাংলাদেশে, এবার সেসব জায়গায় ছিল শুনশান নিরবতা।
এইটা আমাদের জন্য একটু ডিফারেন্ট ঈদ হচ্ছে, কিন্তু সিচুয়েশন কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা আশা করি আমরা সবাই ইনশাল্লাহ আনন্দের সাথে ঈদটা করবো, নিজের ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করবো। জার্মানিতে ঈদ উল ফিতরে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সীমিত আকারে, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে। বিধিনিষেধ কড়াকড়ি হয়, অনেকেই বাড়িতে নামাজ পড়েছেন। খুতবা প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সৌদি আরব, আমিরাত এবং কাতার সরকারের পক্ষ থেকে আগেই ঈদে মসজিদ বন্ধ রাখার ঘোষণা ছিল। একই সঙ্গে এসব দেশে খোঁড়াখুঁড়ি বা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, কাউকে উপহার দেয়া, শিশুদের টাকা বা অন্য কোনো উপহার দেয়া থেকে বিরত থাকতে বলা হয়। এবারের বিষণ্ণ ঈদে কোলাকুলি ছিল না, আত্মীয় পরিজন কেউ কারো বাড়িতে বেড়াতেও যায়নি। সীমাবদ্ধতার মাঝেই সকলে খুঁজে নিয়েছে ঈদ আনন্দ, আর যার বেশিরভাগ জুড়ে ছিল ফোনালাপ ও সোশ্যাল মিডিয়ায় আড্ডা। ইশরাত লিমা, এটিএন বাংলা। করোনায় নিরানন্দ ঈদ এবার সৌদি আরব প্রবাসীদের। সংক্রমণ ঠেকাতে এদিনেও কারফিউ চলছে দেশটিতে, তাই সেখানে থাকা 22 লাখেরও বেশি বাংলাদেশের ঈদ কাটছে পুরোপুরি ঘরবন্দি। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। এই দৃশ্য দুবাইয়ের। করোনায় ঈদের জামাত বন্ধ সেখানকার ঈদগাহ মসজিদে, তাই বাড়ির মধ্যেই পারিবারিক জামাত করে ঈদের নামাজ পড়ছেন প্রবাসীরা। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করেছি। সৌদি আরব প্রবাসীদের কাছে ঈদের কষ্ট আরও বেশি, সেখানে ঘর থেকে বের হওয়ারই সুযোগ নেই। ঈদের মধ্যেও 5 দিনের কারফিউ চলছে, রাস্তায় বের হলেই আটক, জরিমানা। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশে যেতাম, সে এবার কিন্তু এরকমটা হয়নি। ঈদের মধ্যে যাতে জনসমাগম ও রাস্তা চলাচল না হয়, সেই জন্য ঈদে সৌদি আরবে 4 দিনের কারফিউ জারি করেছেন। করোনার ভয়াল মহামারী এবার দুনিয়া জুড়েই মুসলমানদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। একদিকে লকডাউনে কর্মহীন, অন্যদিকে দেশে ফেরারও সুযোগ নেই, তাই প্রবাসে পরিবার স্বজনবিহীন ঈদ ভীষণ কষ্টের এবার তাদের কাছে। সৌদি আরব প্রবাসী 22 লক্ষ বাংলাদেশিদের এবারের ঈদ আনন্দ অনেকটাই ম্লান, অনেকটাই রঙহীন। 2 মাসেরও বেশি কাজ নেই, হাতে টাকা নেই, প্রবাসে হাত পাতারও সুযোগ নেই, দমবন্ধ। এই পরিস্থিতিতে এখন সৃষ্টিকর্তার করুণা চেয়ে ঈদের দিন পার করছেন প্রবাসীরা। এই হতাশা, এই দুঃখ কিংবা কষ্টের কথা যারা দেশের বাইরে প্রবাসে আছেন তারাই ভালো জানেন। আমরা শুধু আশা করতে পারি হয়তো বেশি দিন আর এই দুর্বিষহ পরিস্থিতি থাকবে না, আবার স্বাভাবিক হয়ে পড়বে আমাদের সবার জীবনযাত্রা। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ শুভেচ্ছা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অতীতে যেভাবে বিভিন্ন সংকট অতিক্রম করেছে, ঠিক তেমনি করোনা সংকটও জয় করে আবার নতুন উদ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ। পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসী জনগণ এবং মুসলিম জাহানের প্রতি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, জানাচ্ছি ঈদ মুবারক। আমরা কামনা করছি করোনাক্রান্তদের নিরাময়, সুস্বাস্থ্য প্রত্যাশা করছি, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। করোনা শুরু থেকেই প্রায় সব সংসদ সদস্য নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি, একটি পত্রিকার এমন রিপোর্টের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রত্যেক সংসদ সদস্য তারা তার তৎপরতে অংশগ্রহণ করেছেন এবং করছেন, তো একটা ব্যতিক্রম বাদে। আর মন্ত্রীদের ব্যাপারে, মন্ত্রীরা তাদের বেশিরভাগেরই এই বন্ধের মধ্যে সরকারি কাজ ছিল, সরকারি কাজ আছে এবং তাদেরকে সেই কাজ তদারক করতে হচ্ছে, তারা করছেন। দুই একজন ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেরই কাজ ছিল। ঈদে ঘরে ফেরা মানুষের যাওয়া আসার কারণে করোনা ভাইরাস ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ছুটির সময়ে ডেঙ্গু মশার লার্ভা জন্ম নিয়ে জনজীবন যাতে হুমকির সম্মুখীন না হয়, সেজন্য বাড়ির আশেপাশের আঙিনা এবং ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান মেয়র। গার্মেন্টস ছুটি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আবার তার গ্রামের বাড়িতে যেভাবে হোক তারা চলে যাচ্ছে এবং দেখা যায় আবার ঈদের পরে তারা আবার চলে আসবে। সেই হিসাবে আমি মনে করি এখানে যে করোনা যে পজিটিভ এবং নেগেটিভ, এটা কন্ট্রোল করা খুব কঠিন অবস্থা হবে। অন্য বছরের তুলনায় ঈদ কেনাকাটা এবার ভিন্ন চিত্র।
হুড়োহুড়ি ভিড় নেই, তবে ঈদের আগের দিন তাই শেষ মুহূর্তে শপিংয়ে বেরিয়েছেন অনেকে। ফুটপাতের দোকানেও চলছে বেচাকেনা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রাত পোহালেই খুশির ঈদ, কিন্তু খুশি নেই মানুষের মনে। করোনা দুর্যোগে ওলটপালট সব, রাস্তায় জ্যাম নেই, মার্কেট ফাঁকা, নতুন কাপড়। বাহারি সৌদার চেয়ে এবারের ঈদ কেনাকাটায় গুরুত্ব পেয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, পিপিইও কিনছেন কেউ কেউ। দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চলছে লকডাউন ছুটি, তারপরও থেমে নেই জীবন, বাজারে দোকানে চলছে ঈদের কেনাকাটা। ঝুঁকি থাকলেও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন এবারের ঈদ শপিংয়ে। সকাল সকাল আসলাম তো যাতে ভিড়টা একটু কম হয়, কারণ একটু যখন বেলা হয় তখন ভিড়টা বেশি থাকে, তখন আসলে ঝুঁকির একটু বেশি হয়। আমার হাজবেন্ডের জন্য এখানে টি শার্ট কিনতে এসেছি, আর আমার জন্য থ্রি পিস কেনা শেষ হয়ে গেছে। বড়দের জন্য ম্যাক্সিমাম কেনাকাটা হইতেছে না, এই ছোট বাচ্চাদের জন্য এই রিকোয়েস্টের হিসাবে আসা আর কি। ফ্যামিলি পুরো শপিং হয় না, এই ফ্যামিলির মধ্যে কেউ করে নাই, তো আমি আজকে আসছি আমার ছোট ভাইয়ের জন্য। নিউ মার্কেট সহ রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ, খোলেনি অনেক দোকানপাটও। যেসব খোলা আছে সেখানেও ক্রেতা কম। পরিস্থিতিতে এবার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। সিজনে আমাদের 80% সেল আমাদের টার্গেট থাকে, কিন্তু এবার তো মনে করেন তো 80% দূরের কথা, মনে করেন 10%ও হয়নি। স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব আমরা সিকিউরিটি দিয়েই আমরা সেল করার ট্রাই করছি। আমরা এখন আছি সামান্য জাস্ট পেটের দায়, পেট বাঁচাতে, ওই রকম তো আগের মতো ওরকম ব্যবসা নাই। এমন সংখ্যার সাথে মানুষের অসচেতনতাও করোনা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলেও মনে করছেন ক্রেতা বিক্রেতাদের অনেকেই। ঈদ উল ফিতরে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কেনাকাটায়, তবে প্রচলিত শপিংয়ের সেই ধ্যান ধারণা পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। তারপরেও সচেতন মানুষেরা বলছেন সুস্থ থাকলে পরের ঈদে নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারবেন তারা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছর ঈদের আগের দিন রাজধানীর কাঁচাবাজারে কেনাকাটার ধুম লেগে থাকলেও এবার চিত্র পুরোপুরি উল্টো। করোনা ভাইরাস সংক্রমণের ভয় নিয়ে স্বল্প পরিসরে চলছে বেচাকেনা, সরবরাহে ঘাটতি নেই, তারপরেও প্রায় সব পণ্যে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। শারমিন রিহা রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার, যেখানে সবসময় লেগে থাকে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা পরিস্থিতির কারণে এবারে চিত্র একেবারেই ভিন্ন। মাছের দাম বা যে কোনো কিছু দামই ওইভাবে কমে নাই। চিংড়ি মাছটার দাম একটু বেশি আছে, রুই মাছটার দাম আছে বেশি, কিন্তু ইলিশ মাছটার দাম একটু কম আছে। সালাদ আইটেম, শসা, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, এগুলোর দাম বেশি, আর অন্য অন্য সবজির দাম কম আছে। বাজারে সবজি, মাছ, মাংস ও মশলা সরবরাহ ভালো, তবে দাম কিছুটা চড়া। ঝুঁকি সত্ত্বেও জীবন বাঁচাতে বাজারে আসা, বলছেন ক্রেতারা। বাজারে তো লই তো টেনশন বেশি থাকে, ডর থাকে বেশি। আমরা এখন মনে করেন পেটের অভাবে রাস্তায় দাঁড়াইছি। রোজার শেষ দিনেও গরুর মাংস কেজি প্রতি 600 টাকা, আর খাসির মাংস 900 টাকা। বেড়েছে সব ধরনের মুরগির দামও। বিক্রেতারা বলছেন ক্রেতা কম, তাই বিক্রিও কম। একদিকে করোনার ভয়, অন্যদিকে কিছুটা কর্মহীনতা, সব মিলিয়ে ঈদের আনন্দ যেন হতাশায় পরিণত হয়েছে। তবে সব দুর্যোগ আর মহামারী কাটিয়ে আবারও সবার মুখে ফুটবে হাসি, ফিরে আসবে ঈদের খুশি, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনায় আক্রান্ত হলে সম্প্রচার সাংবাদিক বা তাদের পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করবে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। এজন্য সংরক্ষিত থাকবে হাসপাতালে 50টি আসন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সাথে সমঝোতা চুক্তি সই হয়েছে। করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক, মৃত্যুও হয়েছে কয়েকজনের। এই অবস্থায় সম্প্রচার সাংবাদিকদের চিকিৎসা দিতে এগিয়ে এলো হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। এর ফলে সম্প্রচার সাংবাদিক ও তাদের পরিবারের কেউ আক্রান্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই হাসপাতালে ভর্তির সুযোগ পাবেন। এছাড়া তাদের আইসোলেশনে রাখা এবং কোভিড-19 পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে, আর চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার, হলি ফ্যামিলি হাসপাতাল ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। এই যে চিকিৎসার যে একটি সুযোগের নিশ্চয়তা যখন আমাদের সাংবাদিকদের থাকে, তখন তারা সব ধরনের পিছুবেন বলে আরো বেশি কাজে মনোযোগী হতে পারে। অ্যাটকোর পক্ষ থেকে আমরা সবসময় আমাদের সাংবাদিক ভাইদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো, এবং তাদের প্রয়োজনে আমরা তাদের সবসময় পাশে আছি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এই দুঃসময়ে সাংবাদিকদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করছেন তারা। গণমাধ্যমকর্মী বিশেষ করে এককো এবং বিজেসির সদস্যরা যারা সবসময় ঝুঁকির মুখে আছেন তাদেরকে হলি ফ্যামিলি হসপিটালে সেবা দিতে পারবো বলে আশা করছি এবং সেই সেবা দিতে পেরে আমরা আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। কারো উপসর্গ দেখা দিলে প্রথমে তারা বিজেসির নির্ধারিত টেলি চিকিৎসার আওতায় আসবেন, এরপর প্রয়োজন হলে তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। এর বাইরে গাজী গ্রুপ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় সাংবাদিকদের করোনা পরীক্ষা চলছে মহাখালীতে। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে alloil.com ও বিজেসি। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। শুনছিলেন বিপ্লব রায়ের রিপোর্ট। এবার জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। করোনা আম্পান বিপর্যয়ের মধ্যেই খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে ভারতে প্রবেশ করেছে পঙ্গপাল। মধ্যপ্রদেশের ঝাঁকে ঝাঁকে উঠছে এই পতঙ্গের দল। গত 27 বছরের মধ্যে ওই রাজ্যে বৃহত্তম পঙ্গপালের আক্রমণ হতে চলেছে এটি। বর্ষা না আসা পর্যন্ত এই সংকট থাকবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন কর্মকর্তারা। পঙ্গপাল ধ্বংসে দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শস্য ও শাকসবজি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। খুব শীঘ্রই পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে না পারলে 8,000 কোটি টাকার ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। উজারে ভারী বৃষ্টি হয়, সীমান্ত নদীসহ সুনামগঞ্জের নদ নদীগুলোতে পানি বাড়ছে। সকালে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হয়, সুনামগঞ্জে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বাড়বে বলেও জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান। করোনা ভাইরাসের কারণে কৃষি উপকরণের দাম বাড়ায় ও শ্রমিক সংকটে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের আম ও লিচু ব্যবসায়ীরা। এ অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি, বাজারে কোনো ধরনের কৃষি উপকরণের সংকট নেই। প্রতিনিধির তথ্য ছবিতে জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। মেহেরপুরের হিমসাগর আম ও লিচুর সুনাম রয়েছে বিশ্বজুড়ে। ল্যাংড়া, বোম্বাই, আঠিসহ বিভিন্ন জাতের আম উৎপাদন হয়ে থাকে এ জেলায়। তাই এসব ফল দেশ ছাড়িয়ে রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে। তবে করোনা ভাইরাসের কারণে গেল কয়েকদিনে বেড়েছে কীটনাশক সহ কৃষি উপকরণের দাম, রয়েছে শ্রমিক সংকট। ভাইরাসের কারণে আমরা বিক্রি করতে পারবো কি না, এটা তো আমরা খুব সমস্যার মধ্যে আছি আর কি। দেশের পরিস্থিতি অনুগত আমরা খুব টেনশনে আছি, যেহেতু বহু টাকার বাগান কিনা হয়েছে। ঢাকায় যে কোনো খরিদ্দার পাবে কিনা, বিক্রেতা পাবে কিনা, বিক্রি হবে কিনা, এলে আমরা চিন্তিত। এদিকে লিচু বাগান মালিকরা বলছেন, গাছে গাছে গুটি আসার পরই ব্যবসায়ীদের কাছে বাগান বিক্রি করে দেন তারা। করোনা ভাইরাসের কারণে এবছরে বাইরের কোনো ব্যবসায়ীও আসছেন না এ জেলায়। একদিকে করোনা ভাইরাসের আক্রান্তের ভয়, অন্যদিকে ব্যবসায়ীরা এই বাগানে আসতে ভয় করছে এবং লেবাররা ভয়ে করোনা আতঙ্কে কাজ করতে যাচ্ছে না, যার ফলে লেবারের খরচও বেশি। বাজারে কোনো কৃষি উপকরণের সংকট নেই দাবি করে কৃষি কর্মকর্তারা বলছেন, বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার এখন পর্যন্ত কোনো মানে আশঙ্কা যেহেতু করা যাচ্ছে না, তালিকা পরবর্তীতে সবাই সুযোগ মতো মানে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সংকট কাটিয়ে উঠতে সরকারি সহায়তা বাড়ানো হবে এমন আশা করে ব্যবসায়ীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানী মিরপুরে ঈদ উপলক্ষে 1,000 মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছে সংগঠনটি। এ সময় ঢাকা ও মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি উপস্থিত ছিলেন। ঈদের পরেও খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় নেতারা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে স্যাভলন নকল করে বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ করেছে এসিআই কোম্পানি। কর্মকর্তারা জানান, গতকাল চাঁদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে 500 লিটার নকল স্যাভলন, 500 পিস হ্যান্ডওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ধরনের ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে এসিআই কর্তৃপক্ষ। এবার পার্টেক্স খেলার খবর।
8 জুন থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাঠে খেলা গড়ানোর অনুমতি দিয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে গত 12 মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এ সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেয় কর্তৃপক্ষ, তবে বিধিনিষেধ মেনে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। চলতি মৌসুমে লীগের 11টি ম্যাচ এখনও বাকি। 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কাল পবিত্র ঈদ উল ফিতর, ঈদগাহে নামাজ পড়া হবে না। রাজধানীতে প্রধান জামাত বাইতুল মোকার মসজিদে নিষিদ্ধ কোলাকুলি। ঘরে বসে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প যানবাহনে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, পথে পথে ভোগান্তির অভিযোগ। দেশে একদিনে করোনা ভাইরাসের রেকর্ড 28 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 1,500, বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ। এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পালিত হচ্ছে ঈদ, মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয়নি বেশিরভাগ দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।